আল্লামা বাইজাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসাল মাকসুদু মিন শারইস সাওমি নাফসুল জুউ ওয়াল আতশা বাল মা ইত্তাবিউ মিন কাসরাতি শাহওয়াতি ওয়া তাকরিহুন নাফসুল আম্মারাতি লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানজুরু আল্লাহু ইলাইহি নাযালাল কুবুল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইসাল মাকসুদু মিন শারইতিস সাওম আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে সাওম দিয়েছেন রোজা দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং বাল মা ইত্তাবিউ মিন কাসরাতি শাহওয়াতি ওয়া তাকরিহুন নাফসুল আম্মারাতি লিনফসিল মুতমাইন্না আল্লাহ তাআলা তোমার নফসে আম্মারাকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্না যাতে তুমি প্রতিষ্ঠিত করতে পারো এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য এই নিয়ামত দান করেছে বলেন সুবহানাল্লাহ ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানজুরু আল্লাহু ইলাইহি নাযালাল কুবুল কেউ যদি আত্মসংশোধনমূলক চিন্তা নিয়ে ইমান এবং ইহতিসাব নিয়ে যদি কেউ রোজা পালন করতে না পারে আল্লাহ তাআলা কবুল করা দূরের কথা লা ইয়ানজুরু আল্লাহু ইলাইহি নাযালাল কুবুল আল্লাহ তাআলা তার এই রোজার দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাকওয়ার মানসিকতা থাকতে হবে আপনার ভিতরে আগে যে আমলগুলো মিথ্যার আমল ছিল পরনিন্দা করতেন পরচর্চা করতেন গীবত করতেন শেখায়েত করতেন আপনি মানুষকে কষ্ট দিতেন মানুষের হক নষ্ট করতেন আপনি ওজনে কম দিতেন খাদ্যে ভেজাল দিতেন এইভাবে করে করে 11টি মাস আপনি কাটিয়েছেন রমজানে যদি আপনি এইভাবে কাটান আল্লাহ তাআলা বলছে আমার কোনো প্রয়োজন নাই ওই বান্দার ওই রোজাটা সেই থাকা আর না থাকা একই কথা বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1903 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في ان يدع طعامه وشرابه কেউ যদি من يدع قول الزور তার মিথ্যা পরিত্যাগ করলো না তার আমলের কোনো পরিবর্তন আসলো না তাহলে তার রোজা থাকা আর না থাকা আল্লাহর কাছে ফালাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর কোনো হাজত নাই আল্লাহর কোনো প্রয়োজন নাই বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরেকটা হাদিস শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা সিয়াম সাধনা করে রাত্রি বেলায় রাত্রি জাগরণ করে তাদের উপবাস থাকা ছাড়া আর রাত্রি জাগরণ ছাড়া তাদের আর কোনো ফায়দা মিলে না মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 2014 আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الظم كم من قائم ليس له من قيامه الا السحر কাম দুই প্রকার কাম ইস্তিফামিয়া কাম খাবারিয়া কাম ইস্তিফামিয়া বলা হয় কাম অর্থ কত কাম অর্থ কি পরিমাণ জানার জন্য কাম ব্যবহার করা হয় এখন কাম যেটা ব্যবহার করা হয় এটা যদি ইস্তিফামি হয় তাহলে একটা লিমিটেশন আছে এটা একটা নির্দিষ্ট সংখ্যা কারণ না কারো জানা আছে কিন্তু কাম খবরিয়া যখন হয় তখন এর কোনো নির্দিষ্ট পরিমাণ কারো জানা নাই যেমন আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন ওকাম্মিম মালাকিম বিসসামা আকাশের মধ্যে অসংখ্য কি আছে ফেরেশতা আছে ওই ফেরেশতাদের সংখ্যা কারো জানা নাই রাসূলুল্লাহ এই হাদিস শরীফের মধ্যে এমন একটা কাম কানে খবরিয়া দিচ্ছেন কামিন সয়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যম অসংখ্য অগণিত আল্লাহর বান্দা আছে যারা শুধু রোজা রাখে কিন্তু রোজা তার কোনো উপকার আসে না ওয়াকামিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার সে রাত্রি জাগরণ করে কিন্তু ওই রাতটা তার কোনো ফায়দা সে অর্জন করতে পারে না কারণ কি সে তার ভিতরে ঈমান এবং ইহতিসাব সংমিশ্রিত রোজা সে উদযাপন করতে ব্যর্থ হচ্ছে আর ইহতিসাব কাকে বলে ইহতিসাব অর্থ হচ্ছে যে আত্মসংশোধনমূলক চিন্তা আপনার আত্মার সংশোধন যদি না হয় এই রমজান যদি আপনাকে শুরু থেকে ফিরাতে না পারে ওজনে কম দেওয়া থেকে ফিরাতে রাখতে না পারে আপনাকে মানুষের উপর জুলুম করা থেকে মানুষকে এই রমজান আপনাকে ফিরাতে না পারে হরেক রকমের অন্যায় থেকে আপনাকে যখন এই রমজান ফিরাতে পারবে না বুঝতে হবে এই রমজান আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না বলেন নাউযুবিল্লাহ একটা সাধারণ একটা জ্ঞানে চিন্তা করেন সন্তান ক্ষুধায় কষ্ট পায় তৃষ্ণায় কষ্ট পায় মা তার সন্তানকে অধিক ভালোবাসে এই জন্য মার কষ্ট বেশি লাগে ঠিকই না এখন আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে ওই আল্লাহ বান্দাকে এত বেশি ভালোবাসে
আল্লাহ তাআলা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলে 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম বনী আদমকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আল্লাহ তাআলা মায়ের চাইতে বান্দাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে কিন্তু ওই বান্দা যখন ক্ষুধায় কষ্ট পায় তৃষ্ণায় কষ্ট পায় আল্লাহর কাছে এটা ভালো লাগে এটা কেমন কথা সন্তান খাওয়া না খেয়ে কষ্ট পাবে তৃষ্ণায় কষ্ট পাবে এটা মা যেমন তাকে কষ্ট দেয় বান্দা যখন রোজা রেখে কষ্ট পাবে তৃষ্ণায় কষ্ট পাবে এটা দেখে আল্লাহর কাছে ভালো লাগে এটা কি বিশ্বাস হয় না আপনি রোজা রাখবেন শুধু পানীয় এবং খাবার থেকে নিজেকে বিরত রাখবেন এটা নয় আসুন একটা চমৎকার একটা ব্যাখ্যা আছে যে বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীরে বাইজাবী প্রণেতা নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর ব্যাখ্যা করেছেন আসুন আমরা ব্যাখ্যাটা শুনি আল্লামা বাইজাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন লাইসাল মাকসুদু মিন শারইস সাওমি নাফসুল জুউ ওয়াল আতশা বাল মা ইত্তাবিউ মিন কাসরাতিস শাহাওয়াতি ওয়া তাকরিহুন নাফসুল আম্মারাতু লিন নাফসিল মুতমাইন্নাহ ফাইদা লাম ইয়াহসিল যালিকা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কুবুল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইসাল মাকসুদু মিন শারইয়াতিস সাওম আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে সাওম দিয়েছেন রোজা দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং বাল মা ইত্তাবিউ মিন কাসরাতিস শাহাওয়াতি ওয়া তাকরিহুন নাফসুল আম্মারাতু লিন নাফসিল মুতমাইন্নাহ আল্লাহ তাআলা তোমার নফসে আম্মারাকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্নাহ যাতে তুমি প্রতিষ্ঠিত করতে পারো এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য এই নিয়ামত দান করেছে বলেন সুবহানাল্লাহ ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কুবুল কেউ যদি আত্মসংশোধনমূলক চিন্তা নিয়ে ঈমান এবং ইহতিসাব নিয়ে যদি কেউ রোজা পালন করতে না পারে আল্লাহ তাআলা কবুল করা দূরের কথা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কুবুল আল্লাহ তাআলা তার এই রোজার দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না বলেন নাউযুবিল্লাহ